ওমা কিছুই নাই, হুদাই ভিডিও। আর ভাই দৌড়াইতেছি দৌড়াইতেছি, কোনো লিঙ্কের খোঁজে দৌড়াইতেছি। ভাই ভাই ব্রাদার, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে দেখবেন আমি ঘরের লিঙ্কের জ্বালায় ঘর থেকে বাইরে আসলাম। বাইরে আসার পর আমার সাথে যা ঘটলো, তারপরে আমি আবার উল্টা দৌড় দিলাম, তারপরে দেখলাম বলে এই লিঙ্কের সাথে তো বড় লিঙ্কের খোঁজ পাইয়া গেলাম। হায় হায় এটা কি আমার সামনে! তারপরে আমি গেলাম জড়াই ধরলাম, আমি যা জড়াই ধরছি বলে আমার উদ্দেশ্য ছিল মেনা ছেলে। ওর কানে কানে জিজ্ঞেস করছি, ভাই আপনি মেনা ছেলে? তো ও আবার আমার কানে বলে দিল, ভাই আমি ছেলে। তো বিষয়টা আমার কাছে পুরোটা ফানি মনে হয়েছে। তো উনি মানুষকে আসলে মজা দেয়, কিছু কিছু মানুষ অনেক বিরক্ত হয়, উনি আসলে মজা দেওয়ার ওনার একটা সাইড দেখলাম, উনি পজিটিভ সাইডেই থাকে। মানুষ যাই বলুক না কেন, উনি আসলে ওটা ওনার পজিটিভ সাইডে নেয়। মানুষ গালাগালি করলেও সেটা পজিটিভ সাইডে নেয়, এমনকি ভালো কিছু বললেও সেটা পজিটিভ সাইডে নেয়। বিশেষ করে এর আকর্ষণ হলো মেয়েদের এদিকে, আমি একটু খেয়াল করলাম এর কারণে, দেখলাম বলে আসলে এর আকর্ষণটা কোন দিকে। তারপরে দেখলাম ওর পিছনে পিছনে আমিও ছুটলাম, সে ক্যামেরাম্যান এই যে ভাই তার পিছনে পিছনে ছুটতেছে, তার পিছনে আমিও ছুটলাম বলে আজকের লাস্টটা দেখে ছাড়বো, ঠিক আছে? যখন দেখাই হয়ে গেল, এই যে ফ্যামিলি মানুষ, মানে আপনারা আসছেন ফ্যামিলি নিয়ে একটা ভালো সময় কাটাইতে এখানে কাশফুল, মানে আপনারা উত্তরার এরিয়ার লোকেশন হলো ডিয়াবাড়ি। তো এইখানে মানে আসলে আসে না ফ্যামিলি নিয়ে একটা ফ্রি মানে সময়, যারা শুক্রবার শনিবার ছুটি পায় অথবা অনেক অনেক ধরনের, ঢাকা শহরে তো সবাই ব্যস্ত থাকে, তো ব্যস্ততার মধ্যে একটু ফ্রি সময় এখানে আনন্দ করার জন্য আসে। তো আসার পর এই যে এ আর এক আনন্দ দিতেছে এখানে বিনোদন ফ্রিতেই, যার বলে আর কি, এই যে দেখেন সেলফি উঠতেছে, মানে পুরো একটা কি বলবো আমি, আসলে এটা নিয়ে ভাষা নাই। তো আপনারা এই দেখে রাখেন, এর কি আগে দেখছেন কি কোথাও রাস্তাঘাটে নাকি, সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কীরকম মনে হয়েছে। আর পোশাকটা ভাই, এর পোশাকটা প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে যে কীভাবে এই পোশাকটা পরে আছে আমি জানি না, আমার মনে হয় একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে এই পোশাক পরলে। যাই হোক, এনাদের মানে উদ্দেশ্য হলো ভিউ কামানোর। তো এগুলো মানুষের মানে কেউ কেউ বিরক্তভাবে নেয়, কেউ কেউ ভালোভাবে নেয়, আমি অনেকেই দেখছি গালাগালি করতেও। তো ওনারা আসলে তারপরে ওইভাবে এই যে ঘুরতেছে ঘুরতেছে, তারপরে দেখলাম বলে লাস্ট কই যায়, তারপরে মেয়ে দুইটা বসে আছে ওইখানে যাইতেছে, যাওয়ার পর মানে হুট করে ওইখানে অনুমতি ছাড়াই বসে পড়ে। তো এইটাই আর কি, মানে ওদের যে মানে ওই পাশের লোকগুলা কীভাবে রিয়েক্ট করতেছে এটাই ওরা মানে ভিডিও ধারণ করতেছে, এটাই ওনাদের ইউটিউব মানে ফেসবুক পেজের মধ্যে ছাড়াই। দেখেন ওনারা একটা মানে অন্য মনমানসিকতা নিয়ে গল্প করতেছিলো, ফুচকা খাইতেছিলো, এইখানে যা এই বলের একটা মনে করেন এই ঝামেলা, এই যে দেখেন পোজ দিতেছে এরকম করে। আমি জিনিসটা পজিটিভ নেয়নি, আমি দিন শেষে খারাপ, প্রথমে ভালো লাগছিলো, পরে দেখলাম না এটা একেবারেই খারাপ। আমি আমার ফ্যামিলি নিয়ে যদি ওইখানে বসে থাকি, আমি আমার মানে একটা মন ফ্রেশ করার জন্য ঘুরতে গেছি, এইখানে যে আরেক ঝামেলা, খাইতে পারছেন হুট করে একটা মনে করেন এরকম। তো অনেকে এইভাবে নিছে, আর অনেকের কাছে যেমন আমি পজিটিভভাবে নিছি লাস্টে, বলে না আমি দিন শেষে দেখছি না এটা একটা বিনোদন, বিনোদন হিসেবেই নিছি, বলে আসলাম ঘুরতে আসলাম, ঘোরার মধ্যে এর কারণে একটা মনে করে বিনোদন, তো হিসেবেই আমি নিছি। তো অনেকেই গালাগালি করছে, যেমন এই যে ভাইগুলো আস্তে আস্তে তার মুখ থেকে শুনবেন, ওনারা কিন্তু গালি দিয়েছে, এনারা কিন্তু গালি দিয়ে চলে গেলো, এটা কিন্তু খুবই খারাপ লাগছে আমার কাছে, বলে জাস্ট করার কিছু নেই, এটা কিন্তু গালি ফাও খাইতেই হবে এইরকম মানে ওই যে। আর আপনারা মানে খুবই প্যারা দিচ্ছে লিঙ্ক 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 খুঁজতে খুঁজতে সবাই পাগল হয়ে গেছেন। তো এই যে লিঙ্ক, যারা লিঙ্ক সরাসরি দেখতে চান তো তারা ডিএবাড়ি চলে আসেন, যারা চেনেন লোকেশন তারা এখানে আসলে ভাই অনেক লিঙ্ক লিঙ্ক আছে, লিঙ্ক ছাড়াও দেখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন, পরিবেশও ভালো আছে, ঘুরতে পারবেন, খুব ভালো লাগবে। তারপরে মাঝে মাঝে এইরকম আর কি দৃশ্য সুন্দর সুন্দর, তার মধ্যে আমি বড় লিঙ্কের শেষটা আমি দেখে ছাড়বো এটাই ভাবলাম। ওই যে আকাশ দেয়া বিমান যাইতেছে, মানে আপনারা জানেন না এয়ারপোর্টের পাশেই হইলো ডিয়াবাড়ি, উত্তরা ডিয়ারবাড়ি। তো এইখানের মধ্যে এই যে কাশফুলগুলো অসাধারণ দৃশ্য, এই সময় সব ফুলগুলো ফুটে উঠছে, সবাই সেলফি উঠায় ব্যস্ত আছে, বিশেষ করে আমরা আছি এক সাইডে, ওই সাইডে আরও লোকজন অনেক লোকজনে, আর লোকজন ওনার পিছনেই ছুটছে। বিশেষ করে এই যে ছোটো ছোটো নৌকা, এই নৌকা নিলে আবার 200 টাকা, 30 মিনিট ঘুরবেন 200 টাকা দিতে হবে, লোকায় উঠছি। তো যাই হোক আপনাদেরকে একটু দেখাইলাম আর কি, এখানে আসলে লোকগুলোতে উঠবেন ভালো লাগে, আমি উঠছিলাম। তো এটা আসলে কোনো ভিডিও কোনো নিউজ কোনো কিছুই না, এটা জাস্ট আপনাদের বলে দিলাম, আর মানুষটার সাথে দেখা আছে, মানুষটার সাথে রিয়েক্ট কীরকম করে মানুষ, জাস্ট এইটুকু জানানোর জন্য আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করতেছি এইটাই।
তো দেখেন লাস্ট পর্যায়ে ওনার যে দেখা হলো আবার ওইখানে দেখে আশেপাশে ঘুরতেছে, ওই যে ওই পাশে বোনের আউলে, তো ওইখানে নাকি প্রবলেম হয়েছে ওর পকেটে ছিল যে ফোন দিয়ে রেকর্ড করে, তো সেই ফোন ওর পকেটে রাখছে, সে ফোন আবার পড়িয়া গেছে, সে ফোন দেখতেছে, এই যে রাস্তা দিয়ে মোটর সাইকেল যাইতেছে, দাঁড় করাইলো, হ্যান্ডশেক করবো, আর আপনার ভালো লাগুক বা না লাগুক সেটা আপনার কেন, উনি ওনার হ্যান্ডশেকটা করলো। তো পরে দেখলাম বলে কী হয়েছে এখানে দাঁড়াই, কেন জিজ্ঞেস করলাম ভাই আপনাদের কী হয়েছে, পরে কয়ে নাই কার্টুনের পিস দিয়ে নাকি ফুডা হয়ে গেছে। তো পরে দেখলাম তো ক্যামেরাম্যান ঠিক করতেছে, পিসটা খুললে আবার এই ভদ্র মহিলা ছবি উঠতেছে। তারপরে দেখলাম কি সমস্যাটা, আসলে আমি জানার চেষ্টা করলাম এখানে দাঁড়াই থেকে, আমিও দেখি সেটা। তো পরে সেমটা খুলল, খুললার পর দেখলাম ওই যে নিচ দিয়া ইয়া বার করতেছে ক্যামেরাম্যান, এই যে আপনার পার নিচ দিয়ে বার করতেছে, ভাই মনে হয় হাসতেছে আমি ভিডিও করছি বলে ভাই এটা ফোন বার করলো, ওনার ফোন পড়ে গেছে। আসলে আসলে মানুষটা মানুষকে বিনোদন দিতে চায় এটাই হলো কথা। তো আসলে এইগুলো কেউ কেউ বিরক্ত হয়, কেউ কেউ ভালো লাগে। তো যাই হোক আপনাদের কাছে কি মনে হয়, ভিডিওটা ভালো যদি লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, কেমনি আছে আল্লাহ জানে, আর আপনাদের কাছে যদি খারাপ মনে হয় সেটাও জানাই দেবেন কমেন্ট বক্সে বলে। ভাই এর না রাস্তার মধ্যে মানুষকে খারাপ একটা পরিস্থিতিতে ফেলায় দেয়, তো আসলে অনেকের কাছেই খারাপ লাগছে। আমি দেখছি এখানে যদি 50 জনকে দেখছি, 50 জনের মধ্যে 25 জনে